তোমরা অনেকেই শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে টেনশনে থাকো। সেই শেষ মুহূর্তের প্রস্তুতিটা কিভাবে নিবে, অর্থাৎ এই মুহূর্তে যে ভুলগুলো করলে তোমার অনেক বেশি মাশুল গুনতে হবে, সেই বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে বলবো। তোমরা অনেকেই জানো শেষ মুহূর্তে তোমাদেরকে কি করতে হবে, ফোকাস পড়াশোনা করতে হয়। এবং এই মুহূর্তটাতে তুমি যদি নতুন কিছু শিখতে যাও, নতুন কিছু পড়তে যাও, তুমি বারংবার হতাশ হয়ে পড়বে, আর এই হতাশা তোমার প্রস্তুতিটাকে দুলিশাত করে দেবে। আমি যেটা বলবো, এই সময়ে তুমি দেখবে এই বিগত 3 মাসে তুমি কোন বিষয়গুলোতে বেশি পড়েছ, কোন বিষয়গুলোতে কম পড়েছ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়গুলোকে বেশি ফোকাস করে, অর্থাৎ তোমার এই সাজেশন ভিত্তিক প্রস্তুতিটাই তোমাকে সবার থেকে আলাদা করে দিবে। আর তুমি 101টি বই না পড়ে তুমি যে 3-4টা বই সিলেক্ট করো, যে এই বইগুলো থেকে তুমি রিভিশন করবে, অর্থাৎ তুমি যদি চিন্তা করো না আমি অনেকগুলো বই থেকে রিভিশন করবো, সেক্ষেত্রে তোমার প্রস্তুতিতে হবে ত্রুটিপূর্ণ। আর ত্রুটিপূর্ণ প্রস্তুতির জন্য তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1টি সেট তুমি নষ্ট হতে দিতেই পারো। তো এই যে বিষয়টি আমি বলবো, যে তোমাকে অনেক বেশি ফোকাস হও। এবং আরেকটি বিষয়, যে আত্মবিশ্বাস কমে গেলে আমি কি করব, তুমি যখনই আত্মবিশ্বাস কমে যাবে তুমি 2 সেট প্রশ্ন সলভ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে তুমি তোমার আত্মবিশ্বাস আবার ফিরে পাবে। আরেকটি বিষয়, চোখ বন্ধ করে চিন্তা করবে যে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, আমার যদি এই আইডেন্টিটি তৈরি হয়, তাহলে আমি কোথায় থাকবো, এই মোটিভেশনটি তোমরা নিতে পারো। আর অবশ্যই তোমরা যারা অনেক বেশি পণ্ডিত আছো তাদেরকে বলছি, তোমরা কখনোই পূর্ণাঙ্গ পড়তে যাবে না। অনেকের কিছু বিষয়ে সমস্যা থাকতে পারে, অর্থাৎ অনেকে ভাবতেই পারো যে বাংলা প্রকৃতিপ্রত্যয় বিষয়টি তুমি বোঝো না, এখন 15 দিনে এই প্রকৃতিপ্রত্যয়ের উপরে টাইম দিয়ে তুমি তোমার সময়টা নষ্ট করো না। তুমি আবারও বলছি, রিভিশন এই 3টা বিষয়ই তোমার জন্য এখন গুরুত্বপূর্ণ। রিভিশন ছাড়া অন্য কিছু করতে গেলেই তুমি ধরা। আর সাম্প্রতিকের বিষয়গুলো প্রতিনিয়ত প্রত্যেক দিনই কিছু না কিছু পড়বে, তাহলে তোমার সাম্প্রতিক ভুলার সম্ভাবনা থাকবে না। এই কারণে তোমাদেরকে বলবো, শেষ মুহূর্তে যে ভুলগুলো পড়বে না, সব কিছু শেষ করতে যাবে না। 2, তুমি সব বই পড়তে যাবে না। 3, সবার কথা শুনতে যাবে না, অর্থাৎ অনেক টিচার অনেক কথা বলবে, নিজের এই যে সবার টিচার সবার কথা শুনলে তুমি কনফিউজ হয়ে যাবে। 4, তোমার আত্মবিশ্বাস কখনোই কমানো যাবে না। 5 নম্বর বিষয়, তোমাকে বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে। এই 5টি কাজ করো, ইনশাআল্লাহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে তুমি যদি এই 5টি কাজ করো, তোমার কোনো ভুলই থাকবে না, এবং তুমি এই যে তোমার সামনের প্রস্তুতিতে আরও বেশি শানিত করতে পারবে। দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।